ওয়েলকাম টু অ্যাসপিরেশন। দেখো তোমরা দেখে থাকবে এক্সামে যে অনেক কোয়েশ্চেন থাকে যেগুলো ডিজিট অনেক বড় থাকে, সেই বড় ডিজিটের কোয়েশ্চেন গুলো তোমাদের করতে গেলে হয়তো অনেক টাইম লেগে যায়। তো সেই কোয়েশ্চেন গুলো করার জন্য তোমরা কি করে তাড়াতাড়ি সলভ করতে পারবে, তার জন্য আজকে আমি একটা মেথডের কথা বলবো, সেটা হলো ডিজিটাল সাম মেথড। সেই ডিজিটাল সাম দিয়ে আমরা যত বড় ডিজিট থাকুক না কেন সেগুলোকে শর্ট সলভ করতে পারি। তো কোয়েশ্চেন গুলোর টাইপ গুলো একবার তোমরা দেখে নাও, এরকম টাইপেরই কোয়েশ্চেন থাকে, আমি তার মধ্যে চারটে স্যাম্পল হিসেবে লিখেছি, আমি বোঝাচ্ছি গুলো। ডিজিটাল সাম নাম্বার সিস্টেমের হলো এমন একটা চ্যাপ্টার যেটা দিয়ে আমরা সমস্ত নাম্বার গুলোকে একটা সিঙ্গেল ডিজিটে ট্রান্সফার করে নিতে পারি। তো এই ডিজিটাল সাম ইউজ করে আমরা খুব সহজেই বের করতে পারি যে কোনো প্রকারের অ্যারিথমেটিক অঙ্ক, মেনসুরেশনের অঙ্ক, এগুলো কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সলভ করতে পারি। তো ডিজিটাল সাম জিনিসটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন একটা নাম্বার আমি লিখছি 1 2 3 4 5 6, তোমরা হয়তো শুনে থাকবে যে সাম অফ ডিজিটস। সাম অফ ডিজিটস একটা নাম্বারের যতগুলো ডিজিট আছে তার সেগুলো সাম আপ করলে যত নাম্বার হয় সেই নাম্বারটা হলো সাম অফ ডিজিটস। যেমন এই নাম্বারটা লিখেছি আমি 1 + 2 + 3 + 4 + 5 + 6, যদি সাম আপ করি ডিজিট গুলো তাহলে দাঁড়া 6 5 11 15 15 8 6 21। তো 21 যে নাম্বারটা দাঁড়ানো এটা সাম অফ ডিজিটস, কিন্তু ডিজিটাল সাম কি? এই সাম অফ ডিজিটস কে আমরা একটা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো। এই যে সাম অফ নাম্বার সাম অফ ডিজিটস দাঁড়ালো, এই সাম অফ ডিজিটস গুলোর আবার ডিজিট গুলোর যোগফল করবো, যোগফল করে যে নাম্বারটা দাঁড়াবে সেটাই হলো ডিজিটাল সাম। মানে টোটাল নাম্বার কে একটা সিঙ্গেল ডিজিটে আমরা নিয়ে আসলাম এখানে। তো এটা কি করে আসছে একবার বলে বলছি আমি, এত নাম্বার যোগ করার দরকার নেই, যেখানে যেখানে নাম্বার গুলো দেখো ডিজিটাল সামের মেন কনসেপ্ট হলো কোথায় 9 আসছে সেটাকে চেঞ্জ করে নেওয়া। তোমরা জানো সিঙ্গেল ডিজিট মানে 0 1 2 3 4 5 6 7 8 9, সিঙ্গেল ডিজিট বলতে এই কটা ডিজিট বোঝায়। তো ডিজিটাল সামের কনসেপ্ট হলো যেখানে 9 আসবে সেটাকে আমরা 0 ধরব। তাহলে 0 ধরলে কি হবে, ডিজিট গুলো 1 থেকে 8 অবধি আসবে, জিরোর পার্টিকুলার কোনো ভ্যালু নেই, কারণ যখন আমি সাম অফ ডিজিটস বের করছি তার মানে জিরো যোগ করা না যোগ করা সমান ব্যাপার। তো এখানে যদি আমি দেখি 6 আর 3 যোগ করলে 9 হয়, এটা আমরা কেটে দিতে পারি, 4 আর 5 যোগ করলে 9 হয়, এটা কেটে দিতে পারি, কারণ এই 6 আর 5 3-এর যোগফল হলো 9 মানে ডিজিটাল সামের কনসেপ্টে সেটা শূন্য দাঁড়ায়, 4 আর 5 যোগ করলে 9 মানে শূন্য দাঁড়ায়, শুধু 2 আর 1 যোগ করবো যার ভ্যালু কিনা 3। তাহলে কি দাঁড়ালো, টোটাল একটা নাম্বারকে যত বড়ই নাম্বার হোক না কেন সেই নাম্বারটাকে একটা সিঙ্গেল ডিজিটে আমরা চেঞ্জ করে নিয়ে আসলাম। তো আমরা কতগুলো জিনিস দেখি ডিজিটাল সামে, অপারেশন অ্যারিথমেটিক অপারেশন ডিজিটাল সামে কি করে হয়, মানে অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। দেখো ডিজিটাল সামের যে অ্যারিথমেটিক অপারেশন গুলো অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। তো অ্যাডিশনের জন্য বলি বেসিক যে ডিজিট গুলো 1 2 3 4 5 6 7 8 9, যদি এর সাথে আমি 9 যোগ করি তাহলে কত দাঁড়ায় 10। 10 যে নাম্বারটা সেই নাম্বারের ডিজিট গুলো যদি আবার যোগ করি তাহলে কত দাঁড়ায় 1। 2 এর সাথে যদি 9 যোগ করি 11, 11 ডিজিট গুলো যোগ করলে 2 দাঁড়ায়, 3 এর সাথে যদি 9 যোগ করি 12, এই 12 ডিজিট গুলো যোগ করলে 3। ঠিক একইভাবে 4-এর জন্য 4 হবে, 5-এর জন্য 5 হবে, 6-এর জন্য 6 হবে, 7-এর জন্য 7 হবে, 8-এর জন্য 8, 9-এর জন্য 9, মানে বেসিক ডিজিট গুলোর সাথে যদি 9 যোগ করি তাহলে সেই ডিজিটটাই ফিরে আসে। এবার বলি সাবট্রাকশন, সাবট্রাকশনের ক্ষেত্রে যদি 9 থেকে 7 বিয়োগ করি তাহলে 2 দাঁড়ায়। কিছুক্ষণ আগে আমি কি বললাম
শূন্য আর নয় হলো একই ব্যাপার, তাহলে যদি শূন্য থেকে সাত দিয়ে করি তাহলে এটা -7 লিখবো, কিন্তু -7 মানে কি, সেটা একটা নেগেটিভ ডিজিট, ডিজিট কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে এটাকে কি লিখতে হবে, নয় থেকে সাত বিয়োগ করলে 2। এটার একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যেমন 28 থেকে যদি 16 বিয়োগ করি তাহলে দাঁড়ায় কত, 12। 28 এর ডিজিটাল সাম কত, 1। 16 এর ডিজিটাল সাম কত, 7। তাহলে 1 থেকে 7 বিয়োগ করলে দাঁড়াবে কত, -6। -6 মানে সেটা কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে 9 থেকে 6 বাদ দিতে হবে, আনসার কত, 3। তাহলে দেখে নিই, রাইট হ্যান্ড সাইডে 12 ছিল, 12 ডিএস কত দাঁড়াবে, 1 আর 2 যোগ করলে 3। তাহলে যখন সাবট্রাকশন করতে হবে শুধুমাত্র দেখতে হবে যে নেগেটিভ আসছে কিনা, যদি নেগেটিভ আসে তাহলে সেটা 9 থেকে বাদ দিতে হবে, বাকি সেম অ্যাডিশনের মতনই অ্যাপ্রোচ। মাল্টিপ্লিকেশনের জন্য বলি, বেসিক ডিজিট গুলোর সাথে যদি 9 গুণ করি তাহলে কত দাঁড়াবে, 9, 2×9 করলে 18 হয়, আবার 18 ডিজিটাল সাম কত, 9। ঠিক একইভাবে 3×9 করলে 27 হয়, 27 এর ডিএস কত, 9। 4×9 করলে তারও ডিজিটাল সাম হবে 9, 5×9 করলে 9, সবকটার জন্য ডিজিটাল সাম হবে 9। তাহলে অ্যাডিশনের জন্য দেখলাম যে কোনো একটা ডিজিটের সাথে যদি 9 যোগ করি তাহলে তার ডিজিটাল সাম সেই অরিজিনাল ডিজিটটা ফিরে আসে। ঠিক একইভাবে 9 বিয়োগ করার জন্য সেম অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে হবে, গুণের জন্য কি দেখলাম, যদি 9 দিয়ে গুণ করি তাহলে তার ডিজিটাল সাম 9 হয়ে যাবে। এবার ডিভিশনের জন্য বলি, ডিভিশনের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, কারণ ডিভিশনে একটা নাম্বার দিয়ে আমাকে ডিনোমিনেটরে যে নাম্বারটা আছে সেটা দিয়ে ভাগ করতে হচ্ছে। যেমন আমি একটা নাম্বার বলছি, লেটস সে 16 কে ভাগ করব 8 দিয়ে, তো 16 কে যখন 8 দিয়ে ভাগ করছি আমরা জানি আনসার আসবে 2, কিন্তু ডিজিটাল সামের কনসেপ্টে কখনো ডিরেক্টলি এটাকে ভাগ করতে পারি না, ডিভিশন যেটা আছে ডিভিশনকে আমরা দেখতে হবে, সেটা ডিজিটাল সাম কি করে এক আনা যায়, কত দিয়ে গুণ করলে ডিনোমিনেটরের পার্টটার ডিজিটাল সাম হবে 1। আবার বলার উদ্দেশ্য হলো ডিনোমিনেটরে কি কি থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4, 5, 6, 7, 8, 9, এই কটা ডিজিট হতে পারে, হয়তো ডিনোমিনেটরে অনেক বড় নাম্বারই থাকলো কিন্তু তার ডিজিটাল সাম এদের মধ্যে যে কোনো একটা হবে। তো যদি 1 থাকে তাহলে কোনো ব্যাপারই না, কারণ সেটা মাল্টিপ্লিকেশন বা একটা নর্মাল ডিজিট হিসেবে ট্রিট করে, কিন্তু যদি 2 থাকে তাহলে 2 কে কোন একটা মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করতে হবে, দেখতে হবে সেই মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করার পর তার যে ডিজিটাল সাম সেটা 1 হচ্ছে কিনা। যেমন 2 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 10, 10 এর ডিজিটাল সাম কত, 1। 3 কে 3, 6, 9 এগুলোর জন্য ডিজিটাল সাম ডিরেক্টলি অ্যাপ্লাই করা যায় না, বাদ বাকি যে কটা নাম যে কটা ডিজিট আছে বাকি সবকটার জন্য আমরা ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারি। 4 কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে 28 হয়, 28 এর ডিএস কত, 1। ঠিক একইভাবে 2 এর জন্য যদি 5 দিয়ে গুণ করে থাকি তার ডিজিটাল সাম 1 হয়, তাহলে 5 এর জন্য 2 দিয়ে গুণ করলে তার ডিজিটাল সাম হবে 1। 6 এর জন্য অ্যাপ্লিকেবল নয়, 7 এর জন্য ঠিক একইভাবে 4 দিয়ে গুণ করতে হবে তার ডিএস দাঁড়াবে 1। 8 এর জন্য 8 দিয়ে গুণ করতে হবে, ডিজিটাল সাম হবে 1। তাহলে এই যে নাম্বারটা লিখেছিলাম 16/8, এই নাম্বারের জন্য ডিজিটাল সাম বের করতে হলে ডিভিশনের ক্ষেত্রে 16 কে 8 দিয়ে গুণ করব, 8 কে 8 দিয়ে গুণ করব, ষোলোর ডিজিটাল সাম হয় 7, 7×8, আর নিচের পার্টটার ডিজিটাল সাম 1। উদ্দেশ্য হলো এটাই যে নিচের ডিনোমিনেটরে যেটা আছে সেটা ডিজিটাল সাম 1 বের করতে হবে, 3, 6, 9 থাকলে অ্যাপ্লিকেবল হবে না এই মেথডটা, বাকি সবকটা ডিজিটের জন্য অ্যাপ্লিকেবল হবে।
तो ds of 56 which is 2 তোমরা কিছুক্ষণ আগে দেখলে যে ডিজিটাল সামের কি করে আমরা অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন আর ডিভিশন করি তোমরা গ্রাফ দেখলে যে কতগুলো আমরা কোশ্চেন লিখেছিলাম তো সেই কোশ্চেনগুলো অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আমরা কি করে সলভ করব একবার দেখে নিই প্রথম কোশ্চেনটা আমি সলভ করছি দেখো প্রথমে যেটা দেওয়া আছে প্রথম নাম্বারটায় চারটি ডিজিট আছে চারটি এক তাহলে এর ডিএস কত হবে 4 তারপরে একটা নাম্বার আছে তারও ডিএস 4 তাহলে আলটিমেটলি 4 এর সাথে 4 গুণ করতে হচ্ছে 4 এর সাথে 4 গুণ করলে তার রেজাল্ট কত না 16 16 মানে তার ডিএস কত 7 তাহলে 7 হলো এই টোটাল নাম্বারটা মানে এই নাম্বার সাথে এই নাম্বার গুণ করলে তার যে রেজাল্টেন্ট নাম্বার সেই নাম্বারের ডিজিটাল সাম হলো 7 তাহলে এই 7 নিশ্চয়ই অপশনগুলোর মধ্যেই আছে তাহলে যে অপশনে ডিজিটাল সাম হবে 7 সেই অপশনটাকে খুঁজে বের করতে হবে প্রথম অপশনে দেখি বলছে 1 2 3 4 5 4 3 2 1 তাহলে আমি কি বললাম যে সবসময় নাম্বারগুলো যোগ করতে হবে নাম্বারের ডিজিটগুলো যোগ করতে হবে 4 আর 5 যোগ করলে 9 হয় 9 এর ভ্যালু কত 0 তাহলে এটা কোনটা কেটে দিতে পারি কারণ 9 0 হলো তার অ্যাডিশনে কোনো তার ভ্যালু নেই তারপরে দেখছি 7 আর 3 যোগ করলে 4 আর 3 যোগ করলে 7 আর সাথে 2 যোগ করলে 9 তাহলে এটাও কেটে দিতে পারি শুধু পড়ে রয়েছে এখানে 2 আর আগে 2 আর আগে 3 3 আর 3 6 আর আগে 7 তাহলে এই জায়গাতে ডিএস দাঁড়ানো হলো 7 পরের অপশনটা দেখি 4 আর 5 যোগ করলে 9 এটা কেটে দিলাম 2 আর 3 5 5 আর 3 একে 8 আর একে 9 তাহলে এটাও কেটে দিলাম শুধু পড়ে আছে 2 আর 3 তাহলে এর ডিএস হলো 3 পরের নাম্বারটা দেখি 7 আর 2 9 5 3 আর একে 8 আর একে 9 এটা কেটে দিলাম এদিকে 5 আর যোগ করলে হলো 6 তাহলে ডিজিটাল সাম 6 পরের অপশনটা দেখো পরের অপশনে কি আছে 6 আর 2 8 আর একে 9 কেটে গেল 8 4 আর 4 8 আর একে 9 এটা কেটে গেল ডিজিটাল সাম পুরো রয়েছে তাহলে তোমরা দেখলে যে লেফট হ্যান্ড সাইডে যে নাম্বারটা ছিল সেই নাম্বারগুলোর গুণফলের ডিজিটাল সাম হচ্ছে 7 কিন্তু অপশনগুলোর মধ্যে একমাত্র প্রথম অপশনটাই হলো সেই অপশনটা যার ডিজিটাল সাম আসছে 7 তাহলে অপশন 1 টা হলো কারেক্ট आंसर সেকেন্ড কোশ্চেনটা দেখো সেকেন্ড কোশ্চেন হলো একটা ডিভিশনের কোশ্চেন যদি তোমরা एग्जांपलে নরমাল অ্যাপ্রোচে করতে যাও তাহলে অনেকটা টাইম কনজিউম হবে ডিজিটাল সাম এর অ্যাপ্রোচে দেখি এটা কি করে সলভ করব তো ডিজিটাল সাম অফ 1 2 3 4 5 ডিভাইডেড বাই 25 তার মানে ডিজিটাল সাম অফ উপরেরটা কত হচ্ছে 4 5 9 কেটে গেল পুরো হচ্ছে শুধু 6 ডিভাইডেড বাই 7 নিচে ডিনোমিনেটরে রয়েছে 7 তার মানে মাল্টিপ্লাই কত হবে 4 তাহলে যদি 4 দিয়ে উপর নিচে গুণ করি 6 * 4 ডিভাইডেড বাই 7 * 4 ds of 24 divided by 1 কারণ এর ds হচ্ছে তার হচ্ছে 1 তাহলে ds হবে 6 তাহলে আমরা অপশনগুলোর মধ্যে খুঁজতে হবে কোন অপশনটা ডিজিটাল সাম 6 দেখে নিই একবার 8 আর 16 মানে 7 এর যদি 7 আর 6 হলো 13 13 আর 4 যোগ করলে 17 17 মানে ডিজিটাল সাম তার হচ্ছে 8 পরের অপশনটা দেখি পরের অপশনে দেখো প্রথমেই আছে 9 কেটে দিলাম 8 আর 2 যোগ করলে 10 10 আর 4 14 ডিজিটাল সাম হবে 5 পরের অপশনে দেখি 9 আছে কেটে দিলাম ডিজিটাল সাম দাঁড়াবে 8 আর 3 11 আর 4 15 মানে ডিজিটাল সাম 6 পরের অপশন দেখি 9 আছে কেটে দিলাম 4 আর 4 8 আর 8 16 তাহলে ডিজিটাল সাম হচ্ছে 7 তাহলে কোনটার মধ্যে ডিজিটাল সাম 6 আছে এটা তাহলে এটা হলো কারেক্ট आंसर দেখো তার পরের কোশ্চেনটা বলছি 3 নম্বরটা 3 নম্বরটা দেখো একটা পার্সেন্টেজ অফ সামথিং নাম্বার আছে সেটাকে কি দিয়ে গুণ করলে আমি রেজাল্টটা পাচ্ছি তার মানে এটাকে আমাকে ডিভিশন হিসেবে লিখতে হবে যদি কোশ্চেন মার্কের জায়গায় আমি এক্স লিখি তাহলে সেই এক্স এর ভ্যালুটাই বের করতে হবে তাহলে এটা যদি ডিজিটাল সাম দিয়ে করি প্রথম নম্বরের জন্য ডিজিটাল সাম কত দাঁড়াচ্ছে 31 31 এর ডিজিটাল সাম হলো 4 অফ পার্সেন্ট আছে মানে নিচে 100 রয়েছে 100 ডিজিটাল সাম কত হয় 1 হয় তাহলে সেটা লেখার কোনো দরকার নেই অফ আছে মানে গুণ সেকেন্ড পার্টের ডিটেইলস সব কত হবে 8 ইনটু x ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডের ডিটেইলস সব দেখে নি 9 আছে কেটে দিলাম এখান থেকে 8 আর 1 9 হচ্ছে কেটে দিলাম এই থেকে 6 আর 2 হলো 8
তার মানে বের করতে হবে x equals to ds of 8 divided by 32. 32 মানে তার ডিটেইলস হলো 5. এখন 5 এর জন্য মাল্টিপ্লায়ার কত হয়? 5 এর জন্য মাল্টিপ্লায়ার হয় 2. ds of 16 divided by 1, তাহলে ds হবে টোটাল 7. তার মানে x যে নাম্বারটা সেই নাম্বারের ডিটেইলস হবে 7. তাহলে এখন দেখে নিই কোন নাম্বারটার জন্য ডিটেইলস 7 হচ্ছে। প্রথম নাম্বারের জন্য ডিটেইলস 6, সেকেন্ডটার জন্য 5, থার্ডটার জন্য 7, তারপরটার জন্য 9 বা 0. তাহলে এই অ্যানসারটা হলো কারেক্ট। দেখো 4 নম্বর অঙ্কটা বলি, 4 নম্বর অঙ্কটা অনেকটা সেম টাইপেরই অঙ্ক কিন্তু মাঝখানে মাইনাস আছে, তার জন্য এই অঙ্কটা দেওয়া। তাহলে দেখো প্রথম পার্টের জন্য ডিএস কত দাঁড়াচ্ছে? 5 আর 3 8 আর 9, তার মানে এটার জন্য 0। শূন্যকে যাই দিয়ে গুণ করি না কেন শূন্যই দাঁড়াবে। তাহলে প্রথম পার্টের জন্য ডিটেইলস একবারে আমরা শূন্য লিখে দিতে পারি। মাইনাস 342% মানে হলো 3 আর 3 আর 4 হলো 7 আর 2 হলো 9, তার মানে এই পার্টটা হলো 0। তার মানে আলটিমেটলি যে ডিজিটাল সামটা আসছে সেটা হয় 0 হবে না 9 দাঁড়াবে। তাহলে দেখে নিই অপশনগুলোর মধ্যে কোন অপশনটা আছে যার ডিজিটাল সাম 0 বা 9। 4 আর 3 এর 7 আর 2 9, এই ওদিকে দিতে পারি, তার মানে ডিজিটাল সাম হচ্ছে 1। সেকেন্ড পার্টে 4 আর 2 6 আর 3 9, এটা কেটে দিতে পারি, ডিজিটাল সাম হলো 3। 4 আর 3 হলো 7, 7 আর 5 12, চার চার তিন হলো 7, 7 আর 3 10, 10 আর 6 হলো 16, 16 এর ডিজিটাল সাম হচ্ছে 7। তারপরের অপশনটা 4 আর 5 9, তারপর 5 আর 3 8 আর 1 9, এটা কেটে গেল, ডিজিটাল সাম 0। তাহলে এই অপশনটা কারেক্ট। দেখো আগের চারটি কোশ্চেন তোমরা দেখলে লিনিয়ার ইকুয়েশন দিয়ে কি করে ডিজিটাল সাম দিয়ে আমরা সলভ করি, তো এখন দেখি অ্যারিথমেটিকে এগুলোর অ্যাপ্লিকেশন কি করে হয়। তাহলে অ্যারিথমেটিকেও সেম আমার একটা লিনিয়ার ইকুয়েশন বানাতে হবে। যেমন প্রথম অঙ্কটাই বলছে যে একজন ডিলার সে মার্ক প্রাইসের উপর 5% ডিসকাউন্ট দিচ্ছে, আবার মার্ক প্রাইসটা হলো 12% অ্যাভাব সিপি, কস্ট প্রাইসের 12% বেশি, সেলিং প্রাইস ও বেচছে হলো 532 টাকায়, তাহলে এটা কস্ট প্রাইস কত? নর্মাল অ্যারিথমেটিক মেথডে তো অবশ্যই এটা করা যাবে, কিন্তু ডিজিটাল সাম দিয়ে এই অঙ্কগুলো করা যায়, সেটা দেখে নিয়ে একবার কি করে করে। তো আমি বলতে পারি যে মার্ক প্রাইস হবে 532 ইনটু এর 5% ডিসকাউন্ট, তার মানে সে 95% বেচছে, তার 95/100 ডিভাইডেড বাই 95, তাহলে এটা হলো মার্ক প্রাইস। আবার মার্ক প্রাইসটা কি কস্ট প্রাইসের থেকে 12% বেশি, তাহলে কস্ট প্রাইস যদি এক্স হয় তাহলে বলতে পারবো তার থেকে 12% বেশি মানে সেটা দাঁড়াচ্ছে তার মার্ক প্রাইস। তাহলে এখান থেকে জাস্ট এক্স এর ভ্যালু আমরা সলভ করে বের করতে হবে। তাহলে যদি ডিজিটাল সাম নিয়ে নি বোথ সাইডে, তাহলে আমরা কি লিখতে পারি, 5 3 8 2 2 যোগ করলে 10, তার মানে 1, আর উপরের এই পার্টটার জন্য 1 ডিজিটাল সাম, নিচের পার্টটার জন্য ডিজিটাল সাম কত হবে, 9 বা 14, মানে 9 কেটে যাচ্ছে আলটিমেটলি 5 ডিজিটাল সাম ইনটু x, উপরের পার্টের ডিজিটাল সাম কত 4, নিচের পার্টের 1, তাহলে ডিটেইল সাম কল x কত দাঁড়াচ্ছে ds of 1 divided by 5 into 4 মানে 20, তাহলে ds of 1 by 2, তাহলে ds of 2 মানে তার মাল্টিপ্লাই কত হবে 5 দিয়ে গুণ করতে হবে, 2 into 5 মানে ds of 5 by 1, তার মানে 5 হলো আনসার। তাহলে আমাকে সেই অপশনটা খুঁজতে হবে যার ডিজিটাল সাম 5। প্রথম অপশনে দেখতে পাচ্ছি 5 ডিজিটাল সাম আছে, দেখেন কি আর কোনো অপশন আছে কিনা। এটা ডিজিটাল সাম 7, এটা ডিজিটাল সাম 5 আর 10 2 13 3, আর এটা ডিজিটাল সাম হলো 1। তাহলে একমাত্র হলো এই অপশনটাই আছে যার ডিজিটাল সাম 5, এটাই হলো কারেক্ট আনসার। দেখো আগের অঙ্কটা দেখলে তোমার প্রফিট এন্ড লসের অঙ্ক, আর একটা অঙ্ক করেছে যেগুলো তোমাদের অ্যাভারেজের অঙ্কতে ডিজিটাল সাম কি করে ইউজ করতে হয়। বলছে এ বলে আমার একটা পার্সন যে কিনা একটা পেপারে 72% স্কোর করেছে, যে পেপারটার ম্যাক্সিমাম মার্কস হলো 900, আর একটা পেপার যার ম্যাক্সিমাম মার্কস 700 সেটাতে 80% স্কোর করেছে, তাহলে কম্বাইন্ড পার্সেন্টেজ কত? তাহলে কম্বাইন্ড পার্সেন্টেজ অবশ্যই তোমরা বলতে পারবে যে 72% অফ
900 plus 80% of 700 divided by total marks 900 plus 700 into 100%. সেটাই তো আমাদের পার্সেন্টেজ বেরোবে। তাহলে এর যদি আমি ডিএস নিয়ে নিই এখন, তাহলে প্রথম পার্টের জন্য ডিএস কত হবে? 72 যোগ করলে 9, 9 মানে 0, শূন্যের সাথে যাই গুণ বা যোগ গুণ করি না কেন সেটা সবসময় শূন্যই হবে। তাহলে প্রথম পার্টটা হয়ে গেল 0, তারপরে পার্টটা দেখি 8, এর ডিএস হলো 8, আর পার্সেন্টেজ আছে মানে তুমি বলতে পারো নিচে 1 আছে, তাহলে ওটা নেওয়ার দরকার নেই। অফ আছে মানে গুণ ইন্টু 7, তাহলে 8 ইন্টু 7 গুণ করতে হবে, যা ডিটেলস হবে কিনা 56, 56 মানে তার ডিএস কত দাঁড়াবে? আচ্ছা একবারে লিখছি 56, আর নিচের পার্টের ডিএস কত দাঁড়াচ্ছে? 9 আর 7 যোগ করলে 16, 16 ভেঙে ভেঙে লিখছি। উপরের পার্টের ডিএস দাঁড়াচ্ছে 2, নিচের পার্টের ডিএস দাঁড়াচ্ছে 7। তাহলে নিচের পার্টের ডিনোমিনেটরে যখন 7 আছে তার মাল্টিপ্লাই কত হবে? 4, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে উপর নিচের। তাহলে সেই অপশনটা খুঁজতে হবে যে অপশনের ডিটেইলস হবে 8। দেখে নিই একবার, 5 আর 5 10 আর 17, তার মানে এইটার ডিটেইলস হলো 8। সেকেন্ড পার্টের এর থেকে দেখো জাস্ট একটা ইউনিট বেশি, মুখোমুখি ক্যালকুলেট করে নিতে পারবে এটার ডিটেইলস হবে 9 বা 0, কারণ 9 মানে 0 আর এটা থেকে এটা থেকে 1 কম, তার মানে ডিটেইলস কত হবে? 7, আর পরেরটার জন্য 13 মানে ডিটেইলস 4, তাহলে 8 দাঁড়াচ্ছে প্রথম অপশনটার জন্য, তাহলে প্রথম অপশনটা হলো কারেক্ট। তাহলে দেখো তোমরা আগে প্রফিট এন্ড লসের অঙ্ক আর এখনকার এই এভারেজের অঙ্ক, দুটো অঙ্কতেই তোমরা ক্যালকুলেশনটা কত ছোট করে আনতে পারলে একটা সিঙ্গেল ডিজিটে। তোমরা যদি নর্মাল অ্যাপ্রোচে করতে চাও সেখানে করতে পারো, কিন্তু সেখানে ক্যালকুলেশন ভুল হতে পারে, কিন্তু ডিজিটাল ইউজ করে কি করছে আমরা একটা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসছি, ক্যালকুলেশন ভুল করার কোনো সম্ভাবনাই নেই, প্লাস তোমার অঙ্কটা কত ইজি আর শর্টে হয়ে যাচ্ছে, টাইমও কম লাগবে আর তোমাদের ভুলও কম হবে, তার জন্য তোমরা এই মেথডটা ইউজ করতে পারো। কিন্তু মনে রাখবে সব অঙ্কের ক্ষেত্রে ডিজিটাল সাম যে ইউজ করতে যাবে সেটা কোনো মানে নেই, কিন্তু ডিজিটাল সাম ইউজ করে তোমরা সলভ করতে পারো, সেটা একটা ইজিয়ার মেথড। নর্মাল প্যাটার্নের যে অঙ্কগুলো এখন বোর্ডে দিচ্ছে, সেটা এসএসসি বোর্ড হোক বা রেলওয়ে বোর্ড হোক, তোমরা দেখে থাকবে সেখানে ক্যালকুলেশনটা খুব মারাত্মক করে ম্যাটার করছে। কিরকম টাইপের? এরকম টাইপের অঙ্ক যেখানে সিম্পলিফিকেশন করতে দিচ্ছে, সিম্পলিফিকেশন অঙ্কগুলো দেখে মনে হচ্ছে সোজা, কিন্তু ক্যালকুলেশন করতে গেলে এটা তোমাদের মিনিমাম তার মানে 1.5 থেকে 2 মিনিট টাইম হইতে হবে। এটা দেখে বুঝতে পারছো তোমরা একটা হোল স্কয়ার ফাংশন, কেন না প্রথম নাম্বারটা এটা একটা স্কয়ার ফাংশন, তারপরের নাম্বারটা এটা একটা স্কয়ার ফাংশন, তারপরে যেটা রয়েছে সেটা 2 × প্রথম নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, এই দুটোর গুণফলে রয়েছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এই ফরম্যাটে রয়েছে, তার মানে 3.92 মাইনাস 2.05 এর হোল স্কোয়ার এটা অ্যাকচুয়ালি। তো এটা বলার উদ্দেশ্য হলো ডিজিটাল সাম অফ এনি স্কোয়ার ফাংশন ইজ ইদার 1, 4, 7, or 9, তার মানে যে কোনো একটা স্কোয়ার ফাংশনের ডিজিটাল সাম 1, 4, 7, 9 হবে, এটা বাদ দিয়ে অন্য কোনো কিছু হতে পারে না। যেমন আমি যদি লিখি 1 এর স্কোয়ার 1, তারও ডিজিটাল সাম 1, যদি 4 এর স্কোয়ার নিই 16, তার ডিজিটাল সাম কত দাঁড়াচ্ছে? 7, 6 এর স্কোয়ার 36, তারও ডিজিটাল সাম হলো 36 মানে হলো 9, 9 বা 0 যে কোনো একটা ব্যাপার, 7 এর স্কোয়ার তার ডিজিটাল সাম হলো মানে 49 মানে হলো 4, তাহলে সবসময় 1, 4, 7, 9 এইভাবে এন্ড হবে তার ডিজিটাল সাম। তাহলে এই যে ফাংশনটা রয়েছে এরও ডিজিটাল সাম হয় 1, 4, 7, 9 হবে, এর মধ্যে থেকে কোনো একটা হবে। তো এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো থেকে দেখি যে অপশনগুলোর মধ্যে কোনোটার 1, 4, 7, 9 আছে কিনা, আমার হয়তো লেফট হ্যান্ড সাইডে ডিজিটাল সাম বের করার দরকার নেই, আমি যেহেতু এটা থেকে বের করে নিতে পারবো। দেখে নিই, 9 আছে মানে এটা কেটে দিলাম, তারপর 7 আর 2 9 এটাও কেটে দিলাম, 8 আর 3 মানে হলো 11 মানে এর ডিএস হলো 2, তাহলে এটা পসিবল নয়। পরেরটা দেখি, 9 আছে কেটে দিলাম, 6 আর 3 9 হচ্ছে কেটে দিলাম, 8 আর 6 14 মানে ডিএস হচ্ছে 5, তাহলে এটাও সম্ভব না।
পরেরটা দেখি, নয় নয় কেটে দিলাম, তারপর ছয় আর তিন যোগ করলে নয়, এটা একমাত্র চার দাঁড়াচ্ছে, এটা হতে পারে। পরেরটা দেখে নি, নয় আছে কেটে দিলাম, আট আর আট ষোলো, ষোলো আর দশ ছাব্বিশ, তারপর ডিএস হলো আট, তাহলে এটাও হবে না। একমাত্র এটাই আছে অপশনটা যেটা ডিটেলস কিনা হচ্ছে চার। তাহলে অঙ্ক পুরোটা করার দরকার নেই, যখনই দেখছি এটা একটা স্কয়ার ফাংশন, তার মানে সবসময় এক চার সাত নয় দিয়ে তার ডিটেলস সাম হবে, তার শুধুমাত্র অপশন থেকেই আমরা বের করে নিতে পারবো, 35% সময় লাগবে। দেখো তাহলে তোমরা দেখলে যে ডিজিটাল সাম ইউজ করে আমরা খুব সময়ে, কম সময়ে আর কম ক্যালকুলেশন ইউজ করে অঙ্কগুলো সলভ করতে পারছি। আর সব অঙ্কই যে তোমরা একই রকম ভাবে সলভ করবে তার কোনো মানে নেই, কারণ তোমাদের সব রকম অ্যাপ্রোচই জেনে রাখা দরকার। তো ডিজিটাল সাম হলো এমনই একটা অ্যাপ্রোচ যেটা দিয়ে তোমরা শুধু তাড়াতাড়ি নয় কম ক্যালকুলেশন লাগছে, সেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। কারণ এখন বিভিন্ন টাইপের বোর্ড গুলো শুধুমাত্র তোমার ক্যালকুলেশন স্কিলটা দেখে, সেই ক্যালকুলেশন স্কিল একমাত্র ডিএস কনসেপ্ট দিয়ে তোমরা তাড়াতাড়ি করে সলভ করতে পারো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, তোমরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারো, বা তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা জিজ্ঞেস করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো।